ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছোট্ট করে ভিডিওটা বানাচ্ছি যতটা কমে আর কি, বা যতটা ছোট করে বানানো সম্ভব ততটাই ছোট করে বানাচ্ছি। ভিডিওটা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমি একটা হিউজ ভ্যাকান্সিকে নিয়ে কথা বলবো। প্রচুর ভ্যাকান্সি, প্রায় লাখের ওপর ভ্যাকান্সি আপনার সামনে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি প্রচুর ভ্যাকান্সি কিন্তু আছে। দেখুন 1,71,725 ভ্যাকান্সি এই ওয়েবসাইটে আছে। এছাড়াও আমি কথা বলবো employmentbankwb.gov.in, দুটোই সরকারি ওয়েবসাইট। একটা হচ্ছে কেন্দ্র সরকারের ওয়েবসাইট আর একটা হচ্ছে রাজ্য সরকারের ওয়েবসাইট, মানে একটা মোদি সরকারের আর একটা মমতা সরকারের। তো এই দুটো ওয়েবসাইটকে নিয়েই আমি এই ভিডিওতে কথা বলবো। প্রথমে এই যে ncs.gov.in, এখানে আপনারা কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করবেন, দেখুন হিউজ পরিমাণে একটা জব আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্টেট হিসাবে ভাগ করা আছে। এখানে এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্য, এটা চণ্ডীগড়ের জন্য, এটা গোয়ার জন্য, এটা ঝাড়খণ্ডের জন্য। তো এখানে হিউজ পরিমাণ একটা ভ্যাকান্সি আছে। যদি আপনারা একটু নিচের দিকে এটাকে নিয়ে আসেন তাহলে আপনারা দেখতে পারবেন উত্তরপ্রদেশ, এমনকি তামিলনাড়ু, এমনকি ওয়েস্ট বেঙ্গল। আর এই ভ্যাকান্সিগুলো বর্তমানে চলছে, মানে আপনারা এখনই অ্যাপ্লাই করতে পারবেন। কীভাবে অ্যাপ্লাই করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। তার আগে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে মমতা সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েবসাইট, সেখানে এখানে একটা প্রকল্প চলছে যুবশ্রী। আপনারা দেখতে পারেন যুবশ্রী এখানে নিউ আছে। আপনারা কারা কারা আগামী দিনে 1,500 পার মান্থ মানে বেকার ভাতা পেতে চলেছেন সেটা আমি এই ভিডিওতে একটু বলে দেবো, তাড়াতাড়ি বলে দেবো। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট, এই লিস্টটা আপনারা একটু ওপেন করে নেবেন, কারণ বর্তমানে যারা ওয়েটিং লিস্টে আছেন তারা বেশ কিছুদিনের ভিতরেই কিন্তু বেকার ভাতা পেতে চলেছেন। আর এই লিস্টে নাম আছে কি না সেটা দেখার জন্য অবশ্যই আপনারা এই ওয়েবসাইটে আসবেন। আমি সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক, মানে এই ওয়েবসাইট, তাছাড়া এই ওয়েবসাইট, এই দুটো ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। ওখান থেকে জাস্ট ক্লিক করে আপনারা এখানে চলে আসতে পারেন। তো আমি আবার এই ওয়েবসাইটে চলে আসলাম, পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে। এখানে আমার পিডিএফ ফাইলটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, তো এটাকে আমি জাস্ট একটু ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে আমি একটু আপনাদেরকে বলে রাখি, এই যে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস যেটা আছে এখানে আপনারা নাম নথিভুক্ত করতে পারেন। আর একটা জিনিস আপনাদেরকে এখানে আমি ক্লিয়ার করে দেবো, অনেক রকম ভিডিও ইউটিউবে আছে যেখানে বলা হচ্ছে আপনারা যদি ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসে নাম নথিভুক্ত করান তাহলে আপনারা বেশ কিছু টাকা করে পার মান্থ ন্যাশনাল বা ন্যাশনাল বেকার ভাতা যেটাকে বলা হচ্ছে বা কেন্দ্র সরকারের তরফ থেকে বেকার ভাতা পাবেন। কিন্তু এমনটা কোনো নিউজ নেই বা এমনটা এই খবরটাই আর কি অ্যাকচুয়ালি মিথ্যে, এরকম কোনো কিছু না। এখানে যদি আপনারা নাম নথিভুক্ত করেন তাহলে আপনার যে কোয়ালিফিকেশান আছে সেই অনুসারে আপনারা এখান থেকে জব পেতে পারেন। আর এখানে জব কিন্তু দুই ধরনের আছে। দেখুন এই পোর্টালটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল, ভালো করে বুঝে নিন, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল। কিন্তু এখানে যে জবগুলো আছে সেগুলো কিন্তু সব সেন্ট্রাল গভর্নমেন্টের নয়, বলতে গেলে ম্যাক্সিমাম জব কিন্তু প্রাইভেট জব, আমি সেটাও দেখিয়ে দেবো। তার আগে বলে রাখি নতুনেরা রেজিস্ট্রেশন করবার জন্য এই যে নিউ রেজিস্ট্রেশন সাইন আপ আছে, এখানে আপনারা ক্লিক করতে পারেন। এখান থেকে আপনারা খুব সহজেই রেজিস্ট্রেশন করে নিতে পারেন। কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন তার একটা ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি, যার লিঙ্ক আপনারা এই ভিডিওর ঠিক নিচের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এমন কি আপনারা পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে নাম নথিভুক্ত কিভাবে করবেন বা আপনারা বেকার ভাতায় কীভাবে অংশগ্রহণ করবেন তার জন্যও আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, যার লিঙ্ক আপনারা নিচের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। কমপ্লিট গাইড আপনারা এই ভিডিওর থেকে পেতে চলেছেন, সুতরাং ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো যাই হোক, আমি এই লিস্টের কথা বলছিলাম। এখানে দেখুন প্রচুর নাম আছে, এখানে যদি আপনারা পেজ দেখেন তাহলে 218 পেজ আছে। 218 পেজ মানে হিউজ একটা পেজ, আর প্রত্যেক পেজে দেখুন একেবারে গায়ে গায়ে নাম, তার মানে বুঝতেই পাচ্ছেন এক একটা পেজে বেশ কিছু নাম কিন্তু আছে। তো এখান থেকে আপনার নামটা খুঁজে বার করা কিন্তু একটু কঠিন ব্যাপার, কিন্তু যদি আপনি কম্পিউটারে খোলেন বা মোবাইলে খোলেন, যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুলুন না কেন, এই পিডিএফ ফাইলটাকে আপনারা একটা ফাইন্ডের অপশান পেয়ে যাবেন, যেটা কম্পিউটার ক্ষেত্রে কন্ট্রোল Fএ ক্লিক করলে এখানে একটা ফাইন্ডের অপশান চলে আসে। তো এখান থেকে যদি আপনি নাম লেখেন তাহলে আপনার নামটা এখান থেকে খুঁজে দেবে। তো তারপরে আপনাদের ডিস্ট্রিক্টটাও মিলিয়ে নেবেন এবং সাবডিভিশনটাও মিলিয়ে নেবেন, কারণ এক নামে দুজন মানে থাকতে পারেন, সেই জন্য তো দুজন কি তিনজন অনেক সময় থেকে যায়। এছাড়া আপনার কাছে যদি এনরোলমেন্ট নাম্বারটা থাকে, ফর্ম ফিল আপ করার পরে আপনারা একটা এনরোলমেন্ট নাম্বার পেয়েছেন, সেই নাম্বারটা যদি থাকে তাহলে অবশ্যই এনরোলমেন্ট নাম্বারটা এখানে টাইপ করে দেখে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক টাই আসবে, মানে একটা নামই কিন্তু আসবে। তো এখানে ধরুন আমি টাইপ করলাম SUMA, দেখুন এখানে সুমন নাম কিন্তু অলরেডি চলে এসেছে, MD সুমন আলী বলে একজন আছে।
তাছাড়া যেমন ABCD পরপর থাকে সেই রকমভাবেই কিন্তু নামগুলো আছে। এর নামগুলো ফার্স্টে আছে, মানে এ দিয়ে যে শুরু নামগুলো সেগুলো ফার্স্টে আছে, বি দিয়ে তারপরে আছে, তারপরে সি দিয়ে আছে, এইভাবে আছে। আপনারা একটু খুঁজে নেবেন। যদি এই লিস্টে নাম থাকে তাহলে অবশ্যই আপনারা আগামী দিনে বেকার ভাতা পেতে চলেছেন। এবার আপনারা যদি কোশ্চেন করেন কতদিন, এটা অবশ্যই এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে মাঝে মাঝে আসবেন, এখানে নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হবে যে কবে থেকে আপনারা ফাইনালি যুবশ্রী ভাতা পেতে চলেছেন। তো যাই হোক, এখানে যেহেতু আপনাদের ওয়েটিং লিস্টের নাম আছে সেহেতু অবশ্যই আপনারা যুবশ্রী ভাতা পাবেন বা বেকার ভাতা গ্যারান্টি সহকারে পাবেন, কিছুদিন হয়তো দেরি হবে। তাছাড়া এখানে আরও কিছু নোটিফিকেশান মাঝে মাঝে জারি করে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। তো মেনলি এবার আমি এই যে NCS যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে নিয়ে যাব। আর আজকের ভিডিও বলতে গেলে সেকেন্ড পার্ট, আগের ভিডিওর সেকেন্ড পার্ট এটা। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করবেন। আমার অলরেডি একটা লগ ইন আইডি এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে, আপনারা নতুন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ক্রিয়েট করে নেবেন, তারপরে এখানে এসে জাস্ট লগ ইন করবেন। তো আমি এখানে লগ ইন করছি। আগের দিন আই কার্ড আপনারা এই ওয়েবসাইট থেকে কীভাবে ডাউনলোড করবেন, অ্যাজ এ স্টুডেন্ট আই কার্ড, মানে আপনি কাজ খুঁজছেন এমন যদি আই কার্ড আপনি ডাউনলোড করতে চান, সেটাও আমি কিন্তু আগের দিন দেখিয়ে দিয়েছিলাম। তো এবার দেখুন আমার কিন্তু অলরেডি এই পেজে লগ ইন করা হয়ে গেছে। এবার দেখুন এইখানে আসার পরে আপনারা এইখানে কিছু অপশান দেখতে পারবেন, এখানে সার্চ জব বলে একটা অপশান পাবেন, এখানে আপনারা সার্চ জবে ক্লিক করতে পারেন। আর এখানে যদি আপনারা রিসেন্ট কোনো জবের জন্য অ্যাপ্লাই করে থাকেন সেটা কিন্তু আপনার এই জায়গাতে শো করবে। যখনই আপনারা সার্চ জবে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে যেখানে আপনারা কিওয়ার্ড বসিয়ে আপনারা যে টাইপের জব সার্চ করতে চাইছেন সেই টাইপের জব সার্চ করতে পারেন। এগুলো আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করবেন তাহলে আপনারা বুঝে যাবেন। এবং একটু নিচের দিকে যখনই চলে আসবেন এখানে দেখবেন জব লেখা থাকবে এবং ডাইরেক্ট জব পোস্টিং বলে লেখা থাকবে এবং জব পোস্টিং বাই NCS পার্টনার্স। তো এই দুটোর ভিতরে যদি দুটোই সিলেক্ট করেন তাহলে দুই ধরনের জবই আসবে, আর যদি একটা সিলেক্ট করেন তাহলে সেই ধরনের জবটা আসবে। তো এখানে আপনারা দেখুন কতগুলো পেজ আছে, প্রচুর পেজ আছে এখানে। তো এখানে দেখুন প্রচুর পেজ আছে, আপনারা এখানে দুই নম্বর পেজে ক্লিক করবেন। তো এইভাবে চলবে আর কি পরপর পরপর। তো এবার দেখুন এখানে যে জব আছে, ধরুন এই জবটাতে অ্যাপ্লাই করবেন অথবা এই জবটা, দেখুন বলা আছে যে জবটা আপনার কী ধরনের জব, কেমন কোয়ালিফিকেশান লাগবে, এই সমস্ত জিনিসগুলো বলা আছে এবং মিনিমাম স্যালারি কত সেটাও কিন্তু এখানে বলা আছে। ধরুন এখান থেকে যে জবটা আপনার সুইটেবল হবে, আপনার কোয়ালিফিকেশনের সঙ্গে ম্যাচ করবে বা আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেই জবটা এখান থেকে সিলেক্ট করবেন এবং এই যে অ্যাপ্লাই নাও এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটু সামান্য সময়ের জন্য আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনার এখানে হচ্ছে দেখুন জব রিকোয়ারমেন্ট অ্যাজ পার এমপ্লয়ার পোস্টিং, মানে আপনার পোস্টিং হিসাবে কী রিকোয়ারমেন্ট এখানে চেয়েছে। এবার এখানে আপনার যে রিকোয়ারমেন্টটা চাইবে সেটা এখানে শো হবে এবং আপনার যে মানে কোয়ালিফিকেশান আছে সেটা এখানে শো হবে। বাট আমি আমার যে প্রোফাইলটা সেটা কোনো রকমভাবে ফ্লাপ করেছিলাম আগের দিন দেখানোর জন্য, তো সেই জন্য এইটা আর এইটা ম্যাচ করতে হবে, তাহলে এখানে টিক চিহ্ন হবে মানে রাইট চিহ্ন হবে, তখনই আপনারা কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনাদের এখান থেকে প্রোফাইল আপনারা ডাইরেক্ট এখান থেকেও আপডেট করে ফেলতে পারেন যদি আপনাদের গ্র্যাজুয়েশান থাকে, যেমন আমার গ্র্যাজুয়েশান আছে, আমি যদি এখন এটাকে আপডেট করে নিই তাও অ্যাপ্লাই করতে পারি, এমনকি কন্টিনিউ অ্যান্ড অ্যাপ্লাই করতে পারেন উইদাউট আপডেটিং। বাট এটা করে খুব একটা লাভ হবে না, কারণ এখানে যদি আপনার কোয়ালিফিকেশান ম্যাচ না করে তাহলে যারা জব প্রোভাইড করছে তারা কিন্তু আপনাকে জব দেবে না, এটা মাথায় রাখতে হবে। তো যখন আপনার কোয়ালিফিকেশনের সঙ্গে ম্যাচ হবে সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করে দেবেন আর সাকসেসফুলিভাবে এটা অ্যাপ্লাই হয়ে যাবে, তারপরে তারাই আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। এখানকার সমস্ত জব কিন্তু গভর্নমেন্টের নয়, বারবার একটা কথাই বলতে চাইবো, কারণ বিভিন্ন চ্যানেলে বর্তমানে একটা জিনিস দেখা যাচ্ছে যে ওখানে সবাই দাবি করছে যে সমস্ত জব গভর্নমেন্ট জব, কিন্তু এগুলো একটাও মানে গভর্নমেন্ট জব আছে বাট ম্যাক্সিমাম বলতে গেলে প্রাইভেট জব। দেখুন এখানে যে জবটা হচ্ছে আপনাকে দেওয়া হবে আপনারা দেখতেই পারবেন, এখানে নাম লেখা থাকবে কোম্পানির নাম, এখানে স্পষ্টভাবে দেখুন লেখা আছে এটা কোম্পানি। তারপরে দেখুন বিভিন্ন জায়গায় আপনারা এখানে দেখতে পারবেন এটা জব লোকেশন, এ দেখুন এখানে দেওয়া আছে কোম্পানি। তো ম্যাক্সিমাম কিন্তু এগুলো কোম্পানিরই জব। তাছাড়া আপনারা জব এখান থেকে সার্চ করতে পারেন, এখান থেকে বিভিন্ন এডুকেশান রিলেটেড জব সার্চ করতে পারেন। এবং দেখুন এখানে ক্যাটাগরি আছে, সেক্টর হিসাবে ক্যাটাগরি আছে, তারপরে এখানে দেখুন জব নেম আছে, ফুল টাইম জব, পার্ট টাইম জব এবং ইন্টার্নশিপ যেগুলো হয় সেগুলো এখান থেকে সার্চ করে দেখে নিতে পারেন। এবং জব লোকেশান হিসাবেও কিন্তু আপনারা সার্চ করতে পারেন, যেমন আমি যদি
এখান থেকে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে দিই, তাহলে অটোমেটিকলি এখানে কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গলের জবগুলোই আসবে। মানে এই ওয়েবসাইটে যদি নাম শুধুমাত্র নথিভুক্ত করেন তাহলেই কিন্তু আপনারা জব পাবেন না, জব আপনাকে রীতিমতো এখান থেকে সার্চ করতে হবে এবং সেটার জন্য অ্যাপ্লাই করতে হবে। যেমন এটা ওয়েস্ট বেঙ্গলের একটা জব, এখানে দেখুন জব লোকেশনটা হচ্ছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল, তো এখান থেকে আপনারা জাস্ট এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পরে মানে যেমনভাবে আমি এর আগের প্রসেসটায় দেখালাম ঠিক সেইভাবেই কিন্তু আপনারা এখান থেকে আবেদন করতে পাচ্ছেন। তো আরেকটা জিনিস, আপনারা যদি কম্পিউটার ইউজ করেন তাহলে বেটার হয়, মোবাইলের ক্ষেত্রেও আপনারা করতে পারবেন, তবে কম্পিউটারের ক্ষেত্রে কিছু পপ আপ হিসাবে খুলবে আর কি, তো সেই জন্য আপনাকে এটাকে অলওয়েজ অ্যালাউ করে ডান করে দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, ওয়েবসাইটটা আপনারা ঘেটে ঘেটে দেখতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। আমি আরও একবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, এই ওয়েবসাইটে যদি আপনারা নাম নথিভুক্ত করেন তাহলে আপনার সামনে অনেক জবের অপশান আসবে, বহু জবের, বিভিন্ন এলাকার বিভিন্ন রাজ্যের জবের অপশান আপনার কাছে আসবে, আপনি অ্যাপ্লাই করতে পারেন। যার ভিতরে ম্যাক্সিমাম জব কিন্তু প্রাইভেট, কিন্তু কিছু কিছু গভর্নমেন্ট জবও কিন্তু আছে। যেমন এখানে যদি আপনারা দেখেন, এখানে দেখুন সেক্টরভাবে, মানে অ্যাকচুয়ালি আপনারা যদি প্রথম পেজটাও দেখেন তাও আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু অলরেডি ভাগ করা আছে, এখানে দেখুন সেক্টর করা আছে, এবং এখানে দেখুন আদার্স বলে একটা অপশান আছে। আদার্সে যখন আপনারা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এখানে দেখুন গভর্নমেন্ট জব, এখানে বর্তমানে 16,699টা গভর্নমেন্ট জব আছে, আর এখানে দেখুন আরও ভিন্ন রকমের জব আছে, এবং আদার্স জবটাই কিন্তু বেশি, যেটা কিন্তু ম্যাক্সিমাম প্রাইভেটের ভিতরেই পড়ে। যারা অ্যাপ্রেন্টিস করতে চাইছেন তারা এই যে অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে এখানে ক্লিক করতে পারেন, আপনারা অ্যাপ্রেন্টিস এখান থেকে করে নিতে পারেন, এবং যারা ইন্টার্নশিপ করতে চাইছেন তার জন্য কিন্তু 1376টা ভ্যাকান্সিস আছে, এবং ওয়ার্ক ফ্রম হোম যারা জব খুঁজছেন, যারা ঘরে বসেই কিছু একটা করতে চাইছেন, মানে আপনারা বাড়িতে বসেই কাজ করতে পারবেন অনলাইনে, তারা যেগুলো মানে যারা এই ধরনের জব সার্চ করছেন তারাও এখান থেকে কিন্তু জব সার্চ করে নিতে পারেন। মানে একটা হিউজ পরিমাণ কালেকশান আছে জবের, বাট এর ভিতরে ম্যাক্সিমাম জবটাই কিন্তু প্রাইভেট জব, আর এখানে নাম নথিভুক্ত করলে আপনাকে কোনো রকম ভাতা দেওয়া হবে না। কিন্তু যদি আপনারা এমপ্লয়মেন্ট, এই যে ব্যাঙ্ক WB মানে ওয়েস্ট বেঙ্গলের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করেন তাহলে আপনারা একটা বেকার ভাতার সুবিধা পাবেন পার মান্থ 1,500 টাকা। আশা করি এই জিনিসগুলো এবার পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এগুলো সব হচ্ছে বাড়িতে বসে জব, এগুলো আপনারা করতে পারেন বাড়িতে বসে। কীভাবে করতে হবে, এরাই যখন আপনারা সিলেক্টেড হবেন সঙ্গে সঙ্গে এরাই আপনাকে বলে দেবে, কোনো রকম অসুবিধা নেই, এরাই ফোন করে নেবে। মানে এরা বলতে গেলে এই কোম্পানি, যে কোম্পানি লেখা থাকবে এই কোম্পানি, এই কোম্পানি আপনার সঙ্গে যোগাযোগ করবে। এই গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু, এই ওয়েবসাইটের পক্ষ থেকে কিন্তু কেউ যোগাযোগ করবে না। আর একটা জিনিস মাথায় রাখবেন যে এই ওয়েবসাইটের ভিতরে যে প্রাইভেট জবগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম হয়তো ভেরিফাইড, কিন্তু এখান থেকে মানে এই ওয়েবসাইটের নাম করে কেউ যদি মিথ্যে করে আপনার কাছ থেকে টাকা চায় বা মিথ্যে করে কোনো প্রলোভন দেখায়, সেই প্রলোভনে কখনোই কিন্তু পা দেবেন না, তাহলে বিপদ হতে পারে। দেখুন এটা একটা গভর্নমেন্টের ওয়েবসাইট, গভর্নমেন্ট কী করছে, বিভিন্ন জব সংস্থাগুলোকে এক জায়গায় নিয়ে আসছে যাতে আপনারা একটা জব পান বা আপনাদের ফিউচারটা ব্রাইট হয়। বাট অনেক অসাধু মানুষ আছে যারা ক্ষতি করার জন্য সুযোগ খোঁজে এবং তারা গভর্নমেন্টের ওয়েবসাইটের নাম করে মিথ্যে করে আপনাকে বিপদে ফেলতে পারে। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে থাকুন, লকডাউনের দিনগুলো পালন করুন, বাড়িতেই থাকুন, বাড়ির বাইরে বেরোবেন না, অকারণে তো একেবারেই বেরোবেন না, কাজ থাকলেই বেরোন। আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি, টাটা, বাই।